सरकारी एलपीआर एमई स्कूल प्राय 45 हजार আছে আর 45 হাজার এলপিআর এমই স্কুলৰ ভিতৰত আপুনি পাইলে এবাৰ নিজে ভ্ৰমণ কৰক মনটো কেইখন স্কুল অসম চৰকাৰে নিজা ভবিয়া কৈ পাতা 2018 চনত যেতিয়া বিল এমেন্ডমেন্ট কৰিছিলে আৰু সেই বিলখন যেতিয়া সদনত তুলিছিল বিৰোধী আপোন কত আছিল এই যে সরকারে কই থাকে সপ্তাহ সাত সপ্তাহ বিশ সপ্তাহ সাত সপ্তাহ বিকাশ সপ্তাহ বিশ্বাস এই কথা এই কারণে জুমলাবাদীর বাহিরে কোনো হয় কারণ সরকারে কি আর পুরো কাউন্ট কা সংখ্যালঘু জাতিকে ভোট দিবে যায় তাহলে ওপেন করে পারিছে সংখ্যালঘু জাতির ভোট আমার না লাগিব সংখ্যালঘু জাতি আমার কোনো ধরনের সহায় না লাগিব সংখ্যালঘু জাতি উৎপাদন করা সবজি খাব না লাগিব संख्यालघुर हुआ ना माननीय शिक्षामंत्री महोदय আপুনি অসমৰ চৰকাৰৰ এজন সুযোগ্য আৰু উচ্চ শিক্ষিত এজন মন্ত্রী হিচাপে যিজন মন্ত্রী আপুনি শিক্ষাৰ লগতে স্বাস্থ্য আৰু গৰগাপ্তানিক প্ৰতিনিধিত্ব কৰিছে আপুনি নিশ্চয় এইটো কথাও জানে যে এই অসমখনত এল পি স্কুল আৰু এম ই স্কুল চৰকাৰী স্কুল কেইখন এখন আপোনাৰ কিজানি মুখস্থ আছে আৰু এই সরকারী এলপি আর এমই স্কুল প্রায় 45 হাজার আছে আর 45 হাজার এলপি আর এমই স্কুলের ভিতৰত আপুনি পাইলে এবাৰ নিজে ভ্রমণ কৰক মনটো কেইখন স্কুল অসম সরকারে নিজা ভবিয়া কৈ পাতা এইটো প্রশ্নৰ আপুনি উত্তর আজি নহয় কালি নহয় পৰহি হলে আমাক দিব লাগিব এই কাৰণে কৈছো অসমৰ প্ৰথম প্ৰভিন্সিয়েলাইজেশ্যন এক্ট অসমৰ প্ৰথম প্ৰভিন্সিয়েলাইজেশ্যন এক্ট দা আসাম এলিমেন্টাৰী এডুকেশ্যন প্ৰভিন্সিয়েলাইজেশ্যন ৰুলস 1977 চনত যিখন আইন কৰিছিল সেই আইনৰ আওতাতেই মাননীয় মন্ত্ৰী মহোদয় আপোনাক মই আজিৰ এই সভাৰ জৰিয়তে ক'ব খুজিছোঁ 1977 চনৰ আইনৰ আওতাতে মহম্মদ আলী হাই স্কুল 1985 চনত প্ৰতিষ্ঠা কৰিছিল এই নমাটি তথা এই বালিকা অঞ্চলত বিদ্যালয় নথকাৰ উপাদত এই ল'ৰা ছোৱালীসকলৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত অগ্ৰণী ভূমিকা লোৱা এইখন স্কুল প্ৰভিন্স স্থাপিত কৰিছিল আৰু তেতিয়া কিন্তু তেওঁলোকে ভবা নাছিল আৰু আপুনি যেতিয়া এইখন যিখন এপইণ্টমেণ্ট লেটাৰত যেতিয়া আপুনি নিয়ম বান্ধি দিছে সেই নিয়মত কিন্তু এই কথাটো নাছিল যে এনচিটিই রুলস তেওঁলোকৰ মানে এনচিটিএ যিবিলাক অৰ্হতা আছে অৰ্হতাখিনি শিক্ষকসকলৰ থাকিব লাগিব এই কথাটো কিন্তু 1995 চনত কিন্তু নাছিল মাননীয় মন্ত্রী মহোদয় আপোনাক আমি কৈছো আজি এই সভাৰ জৰিয়তে তেতিয়া যদি আপোনালোকে বাধা দিলেহেঁতেন যে এটা সময় আহিব মই শিক্ষামন্ত্রী হ'ম আৰু মই শিক্ষামন্ত্রী থকা অৱস্থাত তেতিয়া কিন্তু মই এনচিটিৰ 50% টেষ্ট লাগিব ডিএনএড লাগিব তেতিয়া নহলে কিন্তু আপোনালোকৰ স্কুল প্ৰভিন্সিয়েলাইজ নহয় তেতিয়া হলে কিন্তু আপোনালোকক জব কৰাৰ চাকৰিত কৰি দেৰ বছৰ অৱস্থাৰ চাকৰি আমি দিম দেৰ বছৰ যদি তেতিয়া আপুনি কলে হয় তেতিয়া হলে কিন্তু এই নমাটি বাহিৰ আহিছে কিন্তু তেতিয়া 1995 চনত ইয়াতে এনি মাদ্ৰাছা প্ৰতিষ্ঠা নকৰিলে হয় কাৰণ অসম চৰকাৰে আইন পাছ কৰে আৰু অসম চৰকাৰৰ আইন পাছ কৰাত 1975 চনৰ প্ৰভিন্সিয়েলাইজড এক্টৰ ভিত্তিতকে প্ৰতিখন হাই স্কুল প্ৰতিখন এমই স্কুল প্ৰতিখন এলপি স্কুল কিন্তু সেই ৰাইজৰ জনগণে কিন্তু প্ৰতিষ্ঠা কৰিছিল স্থাপিত কৰিছিল হঠাৎ আহি গ'ল আপোনালোকে চৰকাৰ আহি গ'ল হঠাৎ শিক্ষিত হৈ গ'ল হঠাৎ শিক্ষিতৰ চাহিদা বৃদ্ধি হোৱাৰ লগে লগে আপোনালোকে এনচিটি হেতু আইটি কি কৰিলে 50% নম্বৰ লগাই দিলে আৰু ডিএলএড বাধ্যতামূলক কৰিলে আগত কত আছিল মই আজি প্ৰশ্ন কৰিছো আগত কত আছিল আপোনালোক কাৰণ আপোনালোক
সীমান নাছিল এতিয়া আমি প্রশ্ন করিছো এতিয়া যে বহুত শিক্ষিত হল সেই শিক্ষিত কিন্তু 50% বেশি লাচলি শিক্ষিত এই ভেঞ্চার স্কুলের শিক্ষক হলে করি যায় আপনার সরকারি স্কুলে করে পাওয়া নাই কারণ প্রতিটা স্কুল এখন ভেঞ্চার থাকে পিছতে সরকারিকরণ হয় প্রতিটা স্কুল এখন ভেঞ্চার থাকার পিছতে সরকারিকরণ করার পিছতে তার পিছতে আপনাদেরকে অনুদান দিয়ে আরম্ভ করে প্রথমতে কিন্তু অনুদান দিয়ে এইখান গাঁর এইখান পঞ্চায়েতর সচেতন রাইজে যিজনে 1995 চনত মহামদিনী নামের ব্যক্তিজনে বা মহামদিনী নামের ব্যক্তিজনের লড়া ছোয়ালী সকলে সচেতন ব্যক্তি সকলে এইখান স্কুলত ঘর মাটি পত্র দি গৈছিল আর এইখান স্কুলত আব্দুল হামিদ আমার স্কুলের চৌকিদার আসান আলী তেওঁলোকেহে মাটি দি কেনে এইখান স্কুল প্রতিষ্ঠা লাভ করেছিল প্রতিষ্ঠা করেছিল গতিকে মই কব খুঁজিছো আজির তারিখত যদি আপনাদেরকে শিক্ষকসকলক টিউটর করক শিক্ষকসকলক কি করে নকরে সেটা আমার আবেগর কথা নহয় আমার আবেগর কথা হল এইখান স্কুল আমাক লাগিব কারণ এইখান স্কুল আমি করেছো এইখান স্কুল এই এই নমাটি অঞ্চলের জনগণে করেছে এইখান স্কুল গড়ে তো নমাটি অঞ্চলের মানুষে 30 লাখ টকা এক বিঘা মাটির বিনিময়ত এইখান স্কুলত তেওঁলোকে প্রতিষ্ঠা করেছে গতিকে এইখান স্কুল আমাক লাগিব আমি কোনো কারণতে এইখান স্কুলক আমি বেলেগ স্কুলত বা আমি ডিসি আরো ডিওক আমি গতাই দিব নোৱাৰো আৰু যদি এটো বাধ্য করে এইটো যদি বাধ্য করে তেতিয়া হলে আমিও বাধ্য হম আপোনালোকক কি ভাষাৰে বুজাব লাগিব সেই ভাষা আমিও জানো মাননীয় মন্ত্রী মহোদয় আমি সেই ভাষা আমিও বুঝাব পারো এই কারণে কইছো মই 1977 জনের প্রভিন্সিয়ালাইজড অ্যাক্ট করার পিছত ডাইরেক্ট অ্যাক্ট করিলে 2011 সনের পর 1977 সনের ভিতর কোন প্রভিন্সিয়ালাইজড অ্যাক্ট করা আছে অসম সরকারে এতিয়া কেবল 1977 পর 11 সনের ভিতর তো কোনো আইন মডিফিকেশন করানো হল 1911 সনত অ্যাক্ট করে কেন 1913 সনত স্কুল প্রাধিকরণ করলে বর্তমান 4000 হাই স্কুল সরকারি হয়ে আছে এলপি আর এমই 45000 সরকারিকরণ হয়ে আছে এই গোটা স্কুল বিলা 99% স্কুল ভেঞ্চার পড়া হে সরকারিকরণ হওয়া গতিকে 2013 সনত সরকারিকরণ করার পিছত আকো আপনাদের কি করলে 2017 সনত আকো একটা এখন বনালে আইন বনালে হেই আইন আকো 2018 সনত মডিফাই করে কেনে শিক্ষক টিউটর বনাই দিলে 2018 সনত যেতিয়া বিল অ্যামেন্ডমেন্ট করেছিলেন আর সেই বিলত কথাটো লিখা আছিল সেই বিলত লিখা আছিল প্রভিন্সিয়ালাইজেশন অফ সার্ভিস অফ টিচার্স এন্ড রিঅর্গানাইজেশন আর সেই বিলখন যেতিয়া সদনত তুলিছিল বিরোধী আপনার কত আছিল আপনার বিরোধী আপনার কত আছিল আপনার জাতীয় হত্যা বলে কই থাকে তেতিয়া আপনার কব নয়েছিল যে এই কারণ যে এই কারবার্য যদি করা হয় আটাইতে অসমত ক্ষতিগ্রস্ত হব সংখ্যালঘু জনসাধারণ আজের তারিখত যদি এই টিউটর বনুয়া কার্য আজের তারিখত যদি স্কুলক বেস স্কুলক দি দিয়ার কার্য যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আটাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘু অঞ্চল কিন্তু মই দুঃখের কব খুঁজিছো বা দীক্ষার দিব খুঁজিছো যি সকল মাইনরিটি বা যি সকল সংখ্যালঘু এমএলএ সকল আছে এই কোনো এজন সংখ্যালঘু এমএলএ দুই এজনক বাদ দি পার্টি রুলিংৰ খাতিৰত দুই এজনক এমএলএ বাদ দি কিন্তু সম এমএলএ সকলে কিন্তু এই বিষয়ে জোরদার প্রতিবাদ করা নাই এই কারণে কারণে আপনাদের অনিচ্ছা থাকিব লাগিছিল কারণ আপনাদের কোনবা নহয় কোনবা এমএলএ কোনবা নহয় তম্বাই মন এমএলএ সকল ভেঞ্চার স্কুলের পর পড়ি যাওয়া মই এইটোর বায়োডাটা জানো কিন্তু কারণ তো আপনাদের যদি সেইটো ক্ষেত্রত যদি আপনাদের জাতীয় হত্যার উপর যদি অলপ নিজের নিকৃষ্ট অলপ ন্যূনতম মানদণ্ডর আপনাদের জাতীয় হত্যার উপর ভাল পাওয়া থাকিলে হেঁটেন তেনে হলে আপনাদের এই কারবারটি কেউ নকরলে যে আমার এই স্কুলবিল যে কারবারটি করলে এই কারবারত আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘু রাইজ আর সংখ্যালঘু রাইজর স্বার্থত আমি কংগ্রেস নহয় ইউডিএফ নহয় বিজেপি নহয় এজিপি নহয় সকল সংখ্যালঘু এমএলএ সকলে যদি এই বিলটোর যদি বা এই সিস্টেমের যদি মডিফিকেশন নহয় তেতিয়াহলে আমি এমএলএ পদ রিজাইন দিম কোনবা কইছে নেকি নকয় কারণ তেওঁলোকে এই বিষয়ে বুঝাইছিল আর এই
হাজির করার জন্য কইছো এই বিলখন পাশাই করিব নোয়ারিলে দেন তো বুঝিছো কারণ আমি বিরোধী হই গৈছে এই কারণে আজিকালি যেটো ধর্মীয় পোলারাইজেশন হইছে অসমর রাজনীতি ধর্মীয় বিভাজনকরণ হইছে এই ধর্মীয় বিভাজনক কিন্তু অসমর রাজনীতিতে বৈষ্ট সংখ্যক রাজনীতিতে এটা দলক সাপোর্ট কৰিছে আর সংখ্যালঘুসকলে এটা দলক সাপোর্ট কৰিছে বলি সরকারি পক্ষ বিশ্বাস করে আর সেই বিশ্বাসর আওতাত গৈ তেওঁলোকে এনেকুৱা ধরনের কারুকার্য বিলাক করে আছে যেটা কারুকার্যর পরিণতি আজ যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবুরী জেলা হয়েছে আজ যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপড়া জেলা হয়েছে আজ যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরং জেলা হয়েছে মরিগাঁও জেলা হয়েছে নগাঁও জেলা হয়েছে তেনেকুৱা ধরনের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গতি মই আহ্বান করছো যে আপনাদেরকে অলপ সচেতন হোক আমি কোনো সরকার বিরোধীর উপর খিলাতি থাকিলে নহব আমার স্কুল আমার আত্মার স্কুল আমার কলেজার স্কুল মহাবিদ্যালয় এম স্কুল আমি রক্ষা করিব লাগিব হক রাইট আমি একলগে উলায় হক কি আমসু আছে কি আমার সংখ্যালঘু যুবক মর্চা আছে ঐক্যিক জাগরণ মঞ্চ আছে বা যে আছে আমার চকুম ফুটা চকু ফুটা যেবিলাক ছাত্র সংগঠন আছে আমি সকলে বলক চলে দিন মহোদয়ের মঞ্চত কপাই আহ যে মহাবিদ্যালয় হাই স্কুল আমাক লাগিব কারণ মহাবিদ্যালয় হাই স্কুলের 5 কিলোমিটারের ভিতর কোনো এম স্কুল নাই এই কথাটা কমসে কম ডিসি মহোদয় জনাই আহিব পারিব রাই আপনাকে ঠিয়া হই কোক সব আমি লই যাম আপনাকে ডিসি ঘর ভাঙি দিয়ক আপনাকে ডিসি বুঝাই দিয়ক যে না হয় মহামদল হাই স্কুল লগত আমার আত্মা জড়িত মহামদল হাই স্কুল লগত আমার বিবাদ জড়িত মহামদল হাই মহামদল এম স্কুল লগত আমার স্বাভিমান জড়িত আমি কইছো আমার আমার দেশ বংশ জড়িত আছে গতিকে এই ঘরে এম স্কুল আমাক লাগিব আমাক লাগিব আমাক লাগিব আমি কোনো কারণতে আমি এই ঘর স্কুল আমি ভাঙিব দিব নোৱাৰো এই ঘর স্কুল আমি বেঁচ স্কুলত চমচাই দিব নোৱাৰো যদি আহে তেতিয়া হলে মহামদ আলী এম স্কুলৰ প্রধানক প্রধান শিক্ষকৰ মর্যাদা দিয়ক মহম্মদ আলী এম স্কুল প্রতিজন শিক্ষকৰ শিক্ষকৰ মর্যাদা দিয়ক যিসকল শিক্ষকৰ চাকৰি হোৱা নাই সেই সকল শিক্ষকসকলক চাকৰিৰ মর্যাদা দিয়ক আর বেছ স্কুল এল পি স্কুল কৰক এম স্কুলৰ লগত এমালগামেশন কৰক এই প্রস্তাব আজি সভাৰ জৰিয়তে লব লাগিব চক এই সভাখন আজি আমার এস এম সির সৌজন্যত একটা নাগরিক সভা স্থানীয় রাইজে আহ্বান করেছিল আর আমার এইখান বিদ্যালয়ের মই প্রধান শিক্ষক হিসাবে ইমান দিন দায়িত্ব পালন করে আইছিল কিন্তু যা 5 তারিখে মূর হইতে আরও তিনজন শিক্ষকক টিউটর বনাই বেস স্কুল নমাটে আব্বাস আলী এল পি স্কুলত আমাক যোগদান করব দিছে আর স্কুলের সা সম্পত্তিবিলাক আর ডেস্ক বেঞ্চ বেস স্কুলত জমা দিব দিছে মাটি ঘর এইবিলাক আমার উপায়ুক্ত মহোদয় আমাক সন্ধ্যায় দিবলৈ আমার অ্যাপয়েন্টমেন্টের নির্দেশনা আহিছে এই বিদ্যালয়খন সরকারি নয় এই ক্ষেত্রে আপনাদের কি করে যেখানে স্কুল সম্পত্তি আছে এইখানে আপনাদের সন্ধ্যা দিব নাকি এটা কথা হল এই বস্তুখিনি এই যিখিনি সা সম্পত্তি মাটিকে আদি করে ঘর দুয়ার সব আমার স্থানীয় রাইজেহে আমাক এইখানে যোগান করে দিছিলে আমি লড়া ছাড়ি কিমান দিনে বুজনসংখ্যক লড়া ছাড়ি অধ্যয়ন করাইছিল বর্তমানও 190 জন ছাত্রছাত্রী আমার ইয়াতে আছে 189 স্টুডেন্ট এই এই মাটিখিনি সরকারি মাটিও নহয় এইখানে মেয়াদীপট্টার মাটি আসলে আমার রাইজে শিক্ষানুষ্ঠান গড়ার স্বার্থত এই অঞ্চলত একটা এনেকা মজলিয়া বিদ্যালয়ের খুব প্রয়োজন আছে এই অঞ্চলের ওচরে পাজরে 5 কিলোমিটার 6 কিলোমিটারের ভিতর এক এনেকা মজলিয়া বিদ্যালয়েরও নাই সরু সরু লড়া ছোৱালীবিলাক ইমান দূরত আজি যাব নোৱাৰিব সেই কথাখিনি লক্ষ্য করে আমার স্থানীয় রাইজে 1993 চনত আমার মেয়াদীপট্টার মাটি দান দি নিজের টকাৰে গৃহ নির্মাণ করে দি আমার এই অঞ্চলের এজন হয়তো সচেতন নাগরিক তেখেতসকলের দেউতার নামত বিদ্যালয়ের নামাকরণ করা বাবদ তেখেতসকলে 10,000 টাকা আমাক ডোনেশন দিছিলে দি উঠি তেওঁলোকে ইমান দিনে এই বিদ্যালয়খন পরিচালনা করে আহিছে আজি মোক টিউটর বনায় যেহেতু তাত দিছে আর সরকারিভাবে আমাক জানানো হয়েছে যদি আমি সা সম্পত্তি ডেস্ক বেঞ্চ এইবিলাক আমি সমজাই নিদিও তেতিয়াহলে আমাক দাদরমা মোকলাই নিদিব কিন্তু আজির সভাত আমি গম পালো এই স্থানীয় রাইজবিলাক একত্রিত হয়ে অভিভাবক আহি আমার এস এম সির মানুষবিলাক আহি আমাক বাধা প্রদান করেছে এই সম্পত্তি আমি কোনো কারণতেই আমি যাতে সমজাই নিদিও আর দিব নোৱাৰো দিলে আমি রাইজর ভাবুকির সম্মুখীন হব পারো এই সন্দর্ভত ডিসি অফিস বা আপনার শিক্ষা বিভাগক আপনাদের জানাইছেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে জানাইছো আমার ডিও বাইদেউক জানাইছো আমার ব্লক অফিসারক আমি জানাইছো তার উপরই আমি দলগাঁও খণ্ডর ভেনচার শিক্ষক সন্থা হিসাবে আমি উপায়ুক্ত মহোদয়ক লগ করেছিলাম আমি তেখেতলক গেতে করেছি যে স্যার আমাক যেহেতু টিউটর বনায় বেলেগ স্কুলত দিলে
कि आमार हा सम्पत्ति जो राइजे दु निदे आम आमार सिद्धांत दियक एने रेसपन्स मैं तहत उत्तर हम सरकार सिद्धांत ऊपर आम हाथ घूराब नारो चाय कि सिद्धांत आए राइजर अनुषान राइजे ये माथा मारक अपना माथा मार ना कब बिल्कुल निदे आज मिटिंग गम पाई जो मैं राइजर प्रपार्टी एने के गठा जाऊँ तेतिया छात्र छात्री भविष्य तो आसे और तीन जन चौकीदारक आदि कर दो शिक्षक चाकरी हुआ ना आज स्कूल जो विलुप्तर पथत गई से राइजे तो आम जो ये समझा दी जाऊँ ये चार शिक्षक मूक आदि आम सोदा नेर आम भाबुक सम्मुखीन हम 189 বুঝা নাই কথাটা বেসিস স্কুল যেহেতু আপনারা যোগদান করিব দিছে আপনারা তাতে যদি যোগদান করে আপনারা পাঠদান তাতে করিব লাগিব আপনারা নিজা বিদ্যালয় যেখানে 189 জন যেখানে ছাত্রছাত্রী আছে এইখানে ছাত্রছাত্রী হইছে এই কথাটো আমি উপযুক্ত মহোদয়ক আমার ডিস্ট্রিক্ট অফিসার বাইদেউক আমি জনাইছো যে আমার বিদ্যালয়খিনি আমি আমার ছাত্রখিনি আমি এরি থৈ তার যদি গুছি ছাত্র কি হব এতে তেওঁলোকর ওচৰতো তেনেকুৱা কোনো নিৰ্দেশনা নাই এইটো অ্যাপয়েন্টমেন্টটো যেহেতু ডাইৰেক্টৰে সহি কৰিছে গতিকে এইটো কি ভাবি কৰিছে তেওঁলোকৰ মানে আমাক কি নিৰ্দেশনা পিছত আহে এইটো চাই লম আপাতত আপোনালোকে জইন কৰক আৰু জইন কৰি এটা কথা কৈছে জইন কৰি আপোনালোকে নিজৰ বিদ্যালয়তে পাঠদান দি থাকক পিছলৈ দেখা যাব কি নিৰ্দেশনা আহে হলে আমি একোই হ'ব নোৱাৰো কিন্তু যেতিয়া যিখন চৰকাৰে যে শিক্ষাৰ বাজেট কমাই দিব সেইটো আমাৰ গৰিহণাৰ যোগ্যতা মই দিম আমি মঞ্চয়ে দিম সকলোৱে দিব আৰু আমি দিছোঁ কথা হ'ল সেইটো কিন্তু আমি আহ্বান কৰিম চৰকাৰক চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টক আহ্বান কৰিম ইষ্টাৰ্ণ গভৰ্ণমেণ্টক আহ্বান কৰিম যে আমাৰ জিডিপি এতিয়া বৰ্তমান যিমান পাৰ্চেণ্ট জিডিপি আমাৰ শিক্ষা ধৰিছে তাতকৈ আমি আগৰ পৰা কৈ আছোঁ 8% জিডিপি আমাৰ শৈক্ষিক জাগৰণ মঞ্চ আমাৰ এইটো দাবী যে শিক্ষাত আগুৱাই ল'ব লাগিব শিক্ষাত আবহাওয়া লোবর কারণে শিক্ষাত বেশি বিনিয়োগের প্রয়োজন আছে শিক্ষাক যে রকম বর্তমান গই আছে পর্যায়ে একটা সময় শিক্ষাক প্রাইভেট করার একটা ষড়যন্ত্র চলি আছে সেইটার বিরোধী করি বিরোধিতা করছো আমি আর শিক্ষা খণ্ড জিডিপি 8% বৃদ্ধি করার কারণে আজ আপনার জড়িয়ে আমি আহ্বান জানাইছো সরকার এই যখন মানে মাজতে যখন হেৰি করলে সরকারে যেটা হেৰি করলে এইটো আমি আসলে সন্তুষ্ট নহয় কারণ ইয়ার কারণে কিছুমান অঞ্চলত বা কিছুমান জায়গাত কিছুমান সম্প্রদায়ক বহুত বেয়াকে বেড়ে সেইটোর হেৰি হয়েছে ক্ষতি হব কারণ এই কারণে কইছো যে এজন প্রধান শিক্ষকে যেতিয়া 20-25 বছৰলৈ প্রধান শিক্ষক হিসেবে আছে তেও কেনেকে এখন বেস স্কুল এম এস স্কুলের প্রধান শিক্ষকে এল পি স্কুলত গৈ তেওঁলোকে টিউটর হিসেবে কাম করব গতিকে তেওঁলোকক একটা চান্স দিব লাগিছিল আগতে যে প্রধান শিক্ষকর যোগ্যতা তেওঁলোকৰ অর্হতা যদি তেওঁলোকৰ শর্টফল আছে তেতিয়াহ'লে এইটো আহরণ করবর কারণে তেওঁলোকক সুবিধা দিব লাগিছিল আর যিসকল প্রধান শিক্ষকে শর্তটো আহরণ করেছে এন সি টির শর্ত মানে আহরণ করেছে তেওঁলোকক কমসে কম মিনিমাম এটা মানে তেওঁলোকক নিযুক্তি পত্র দিব পাৰিলে হয় তেওঁলোকক দিয়া নাই এজনকো দিয়া নাই গতিকে এটা টিউটর হিসেবে এজন প্রধান শিক্ষকক এল পি স্কুলের প্রধান শিক্ষকর একদম সরু চাকরির তলতো তেওঁলোকক কাম করবলগা হয়েছে এটা দুর্ভাগ্যজনক আর এই বিশেষকৈ আমি শৈক্ষিক জাগরণ মঞ্চ সন্তুষ্ট নহয় যিমান সংখ্যক অবস্থা যেখানে সরকারি বিদ্যালয় আছে ইয়ার 90% কথাটো হল এন সি টি আর যে আর টি এক্ট হয়েছিল 2009 যেটা আর টি এক্ট হয়েছিল সেই আর টি এক্টর আওতাত গই এই 5 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরত এখন এল পি এম ই 1 কিলোমিটার পিছত এটা এল পি এনেকুৱা ধরনের 5 কিলোমিটার অন্তর অন্তর হাই স্কুল প্রতিষ্ঠা করব লাগে কিন্তু আমার পরম্পরাটো হয়ে আছে কেতিয়া রাইজে স্কুল পাতে রাইজে স্কুল পতার পিছত স্বীকৃতি পায় সেইখন স্কুল আকৌ প্রভিন্সিয়ালাইজড হয় এনেকুৱা ধরনের 1977 এনেকুৱাকে চলি আছিলে আর গৈ শেষত গৈ কি হল মানে 2009 যেটো আর টি এক্ট হল আর টি এক্টত স্কুল পাতিব লাগে বলে কৈছে কিন্তু গোটেই ভারতবর্ষত স্কুল পাতিবই লাগে কিন্তু অসমত কিন্তু রাইজে স্কুল পাতে তারপর প্রভিন্সিয়ালাইজড হয় এইটো পরম্পরা চলি আছিলে আর মই কৈছো ভাষণত মই কৈছো যে এতিয়া যিমানখিনি স্কুল আছে তারে 90% নহয় 95% স্কুল রাইজে পাতা স্কুল রাইজে পাতিছে পিছত প্রভিন্সিয়ালাইজড হয়েছে সেইটো সরকারি অনুষ্ঠান হিসেবে পিছত সরকারে এইটুক অনুদান দি কেনে এইটো সরকারি হিসেবে হেৰি করা হয়েছে আমার মূল দাবি হল এইটো হেৰি করব লাগে আমার যেটা টিউটর শিক্ষকসকলক টিউটরের মর্যাদা বা শিক্ষকর মর্যাদা দিব লাগে 1 নম্বর 2 নম্বর কথা হল
विद्यालय राइजे पाती से सरकार सेंसास करक सरकार माने बुझक माने एक जगत स्कूल तो लागिबो ने नालागिबो जदि स्कूल लागे जदि स्कूल प्रयोजन आसे प्रयोजनर भित्तित सरकार स्कूल विलुप्तिकरण करिबो नोवारे एटा आमार दाबी विलुप्तिकरण करार आमी विरोधी सरकार स्कूल राइजे पाती से राइजर आवेग अनुभूति जड़ित आसे गतिके स्कूल जगाते लागिबो एटा स्कूल विलुप्तिकरण हबो नोवारे।